আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে আদালতের এক আদেশ বলে আমার এবং আমার পরিবারের আটটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। যে আটটি ব্যাংক অ্যাকাউন্টে আমার এবং আমার পরিবারের 7,62,74,603 টাকা হিসেবে রক্ষিত রয়েছে। আপনাদের অবগতির জন্য জানাতে চাই, দুর্নীতি দমন কমিশন আমার এবং আমার পরিবারের কোনো সদস্যকে কোনোরূপ নোটিশ প্রদান না করে, কোনোরূপ আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সরাসরি আদালতের মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করে। আমি মনে করি এহেন কর্মকাণ্ড আমার এবং আমার পরিবারের সদস্যদের মৌলিক ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস নগর পরিচালনায় তার সীমাহীন ব্যর্থতা ঢাকতে প্রায় আমার প্রতি বিভিন্ন হয়রানিমূলক ও বিদ্বেষমূলক আচরণ করে আসছে। আমি ও আমার প্রাণপ্রিয় ঢাকাবাসী এবং আমার প্রিয় দেশবাসী, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দুর্নীতি দমন কমিশনের এহেন কর্মকাণ্ড তাপসের প্ররোচনায় সংগঠিত হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে আমার এবং আমার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ থাকলে আমাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন প্রদান বন্ধ হয়ে যাবে। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের বকেয়া পাওনা বন্ধ হয়ে যাবে। আমার সংসার পরিচালনা করা দুরূহ হয়ে পড়বে। বিভিন্ন ইউটিলিটি বিল থেকে নিয়ে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু আমার জন্য কষ্টসাধ্য হয়ে পড়বে। আমি দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ করব, আপনারা আদালতের মাধ্যমে আমার জব্দকৃত অ্যাকাউন্ট সচল করে দিয়ে আমাকে স্বাভাবিক জীবনযাত্রা পরিচালনার সুযোগ করে দেবেন, যেটা আমার মৌলিক এবং আমার পরিবারের মৌলিক এবং সাংবিধানিক অধিকার। তদন্ত করতে আমার কিংবা আমার পরিবারের কোনো আপত্তি নেই। দুর্নীতি দমন কমিশন তদন্ত করতেই পারে, কিন্তু কারো প্ররোচনায় কোনো দলাদলিতে নিজেকে দুর্নীতি দমন কমিশন জড়াবে একজন নাগরিক হিসেবে আমি এটা প্রত্যাশা করি না। আমি কমিশনের নিরপেক্ষ ভূমিকা একজন নাগরিক হিসেবে দেখতে চাই। এই শহরে যেমন লক্ষ নাগরিক রয়েছে, কোটি নাগরিক রয়েছে, আমিও একজন সাগরিক সাধারণ নাগরিক। একজন সাধারণ নাগরিকের যে প্রাপ্য অধিকারটুকু রয়েছে, আমি সেই প্রাপ্য অধিকারটুকু ফিরে পেতে চাই। আপনারা জানেন আমার পরিবার এই শহর তথা এদেশের প্রায় 1 শতাব্দী যাবৎ আমরা মানুষের সেবা করে আসছি। প্রায় 1 শতাব্দী, 70 বছরের উপরে হবে,
আপনারা নিশ্চয়ই শুনেছেন ঢাকার শেষ সর্দার আলহাজ মাদের সর্দার, তার মেয়ে আমার মা ফাতেমা হানিফ, তার নামেও তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার মধ্য দিয়েও আমার বৃদ্ধ মাকে হয়রানিমূলক আচরণের শিকার হতে হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত পরিতাপের বিষয়। সন্দেহের বশবর্তী হয়ে একজন সম্মানিত মানুষের সম্মান ক্ষুণ্ণ করা কোনোভাবেই কাম্য হতে পারে না। ঢাকার শেষ সর্দার মাদের সর্দারের কন্যা, ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের স্ত্রী লাঞ্ছিত হবে, ঢাকাবাসী মেনে নেবে না। আমরা যদি দাঁড়াও আমার পরিবার, আমরা যদি ব্যবসায় মনোযোগ দিতাম, এই পরিবার বাংলাদেশের শীর্ষ ধনীদের অন্যতম থাকবে। সারা জীবন এই শহরের জন্য আমার পূর্বপুরুষরা করে গেছেন, আমার নানা মাদের সর্দার করে গেছেন, আমার প্রয়াত পিতা মোহাম্মদ হানিফ করে গেছেন। দীর্ঘ ২৫ বছর ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে এই নগরের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধুর একান্ত সচিব হিসেবে বাংলার মুক্তি সংগ্রামের প্রতিটি ক্ষেত্রে মোহাম্মদ হানিফের অবদান এই শহরের মানুষ স্বীকার করে। ২০০৪ সনের গ্রেনেড হামলায় নিজের জীবনকে উপেক্ষা করে তার প্রাণপ্রিয় নেত্রীর জীবনকে বাঁচিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছে। সেই মোহাম্মদ হানিফের স্ত্রী আমার বৃদ্ধ মাতা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, ঢাকা শহরের মানুষ মেনে নেবে না। এক শতাব্দী এই শহরের মানুষের পাশে আছি। আমি যদি ব্যবসা বাণিজ্য করতাম, এই শহরের অন্যতম ধনী হতে পারতাম। ১৯৮৭ সালে তৎকালীন ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের একজন সম্পাদক হিসেবে আমার রাজনৈতিক জীবনের শুরু। ৫২ বছরে পা রেখেছি, দীর্ঘ ৩৩ বছর রাজনীতি করেছে এই শহরের মানুষের জন্য। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে চরম সংগ্রামে রাজপথ ছেড়ে যায়নি, হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, জেল খেটেছি। এই শহরের মানুষের জন্য, আওয়ামী লীগের জন্য, আমার নেত্রীর জন্য আজকে এই সময় দেখবার জন্য, আজকে এই অবস্থা কি দেখবার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা জীবন দিয়েছিলাম, আজকে কি এই সময় দেখবার জন্য? জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই আমার ভাইরা, বিচার আপনারা করবেন। কারো ব্যর্থতা ঢাকবার জন্য আরেকজনের মাথায় কালিমা লেপন করে দেবেন, আমরা এটা মেনে নিতে পারি না। আমার আদরের ছোট্ট বোন, তাকে পর্যন্ত রেহাই দেওয়া হলো না। আমার প্রিয়তম স্ত্রীর নামে করা হলো কি সন্দেহমূলক, কি সন্দেহ পরিষ্কারভাবে বলতে হবে, কি সন্দেহ? আমার পরিবারের ৭,৬২,৭৪,৬০৩ টাকা জব্দ করা হয়েছে। আরে ভাই, এই শহরে কি হচ্ছে মানুষ কি জানে না, দেখে না? দুর্নীতি দমন কমিশনে কি হচ্ছে মানুষ কি দেখে না, জানে না? কি দিয়ে কি করতে চান, শাক দিয়ে মাছ ধরতে চান? মানুষ কিন্তু এই ধরনের অপমান অপদস্থতা কখনোই মেনে নেবে না। আর এই তাপসকে বলি, কতটুকু ভোটে নির্বাচিত হয়েছেন এই শহরের মানুষ জানে, কত পার্সেন্ট ভোট পেয়েছেন
এই শহরের মানুষ জানে, যাই হোক ক্ষমতায় আছেন, মানুষের কাজ করেন। আরে ভাই, ঢাকার মরা লাশটার উপরও তো ট্যাক্স বসিয়ে দিয়েছে। ঢাকার মরা মানুষের উপর লাশের উপর ট্যাক্স বসিয়ে দিয়েছেন। আপনি কিভাবে ভালোবাসা আশা করেন? কিভাবে ঢাকাবাসী ভালোবাসা আশা করেন? আপনার ব্যর্থতা দায় ঢাকার জন্যে, আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই। কেন কেন রক্ত দিয়েছি আমার বাবা, জীবন দিয়েছি আমরা এই সংগঠনের জন্য, এই শহরের মানুষের জন্য, এই দেশের জন্য, অপমান হবার জন্য? আইনি মোকাবেলা করব, সাথে সাথে ঢাকাবাসীকে নিয়ে প্রয়োজন হলে আরেকবার সংগ্রাম হবে। আপনাদের আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য, আপনাদের সময় দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে দু চারটি করতে পারি। ধন্যবাদ। আমি বলেছি মেয়র তাপস তার ব্যর্থতা ঢাকার জন্যে বারবার বারবার আমার প্রতি হয়রানি ও বিদ্বেষমূলক আচরণ করে আসছে। তাই খুব স্বাভাবিকভাবেই আমার মনে বিশ্বাস জন্মেছে, শুধু আমার মনে নয়, শুধু ঢাকাবাসীর মনে নয়, দেশবাসীর মনেও বিশ্বাস জন্মেছে তার প্ররোচনাতেই এই কাণ্ড ঘটেছে। আমি যেটা বলেছি আপনাকে ইতিমধ্যে, ওনার যে প্রশ্নের উত্তরের মধ্যে আপনার প্রথম প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। এটা আপনি, আমার বিশ্বাস জন্মেছে তাপসের ক্রমাগত হয়রানি এবং বিদ্বেষমূলক আচরণে। শুধু আমার নয়, ঢাকাবাসী তথা দেশবাসী কালকে যখন দেখল, সবার মনে বিশ্বাস জন্মেছে তার প্ররোচনায় এমন কাণ্ডটি ঘটেছে। আপনার প্রশ্নটি আমি উত্তর দিলাম, আপনার সম্পূর্ণ উত্তর। আপনি দুদকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রশ্ন করলে আপনি আশা করি পেয়ে যাবেন। ব্যর্থতার চারিদিক, মৃত লাশের উপরে আমি লাশ দাফন ফ্রি করে দিয়েছিলাম, আমার ঢাকাবাসী দাফনের পয়সাটুকু দিতে পারে না, গরিব দুঃখী মানুষ ভাই, হঠাৎ করে মরে গেলে একটা দাফন কাফন করতে গেলে 12-14 হাজার টাকা লাগে। আমি মানুষের বাড়িতে বাড়িতে যাই, যখন মানুষ মারা গেলে বাড়িতে বাড়িতে গিয়ে দেখেছি কান্না, সামান্য পয়সা, একজন নাগরিক হিসেবে আমার অভিজ্ঞতা রয়েছে, আমি ফ্রি করে দিয়েছিলাম। আজকে আজিমপুরে গিয়ে দেখেন, একটা লাশ নামানোর আগে টিকিট লাগে, টিকিট লাগে। ব্যর্থ বলবো না তাহলে কি বলবো? আজকে এই শহরে দাঁড়ান, এই শহরের মোড়ে মোড়ে একটা ব্যাগ নিলে আপনার কিছু মানুষ চাঁদা তোলা শুরু করে, একটা স্লিপ দিয়ে দেয়, দেয় কি দেয় না বলেন, দেয় কি দেয় না? হ্যাঁ, আমি কি বলবো? আরে মানুষের কথা শুনেন, মানুষের কথা শুনেন, আমি কি বলবো? আমি লক্ষ লক্ষ ব্যানার ফেস্টুন ফেলে দিয়েছিলাম, পরিষ্কার করেছি,
আর সিটি কর্পোরেশন তার নিজের নামে ব্যানার ফেস্টুন লাগায়। কি বলবো, নগর পরিচালনা করতে পারে না, আরো বড় হওয়ার স্বপ্ন দেখো। আরে বড় হওয়ার স্বপ্নে কি সাইদ খোকন বাধা নাকি? তুমি বড় হও তো আমার কি, আমাকে মেরে বড় হতে হবো নাকি? যে দায়িত্ব পাইছ তুমি ওইটা পালন করো, তারপরে বড় হওয়ার স্বপ্ন দেখো। বাংলাদেশ আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনার ইতিহাস সংগ্রামের ইতিহাস, আমার নেত্রীর ইতিহাস আত্মত্যাগের ইতিহাস, আমার নেত্রীর ইতিহাস নিজেকে বিলীন করে দিয়ে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর ইতিহাস। আমার নেত্রী যদি দেখে এই শহরের মানুষ নিষ্পেষিত হচ্ছে, আমার নেত্রী যদি দেখে এই দেশের মানুষ নিষ্পেষিত হচ্ছে, আপনি কি মনে করেন আমার নেত্রী চুপ করে বসে থাকবে? ইম্পসিবল। আমার কাছে বিভিন্ন সাংবাদিক ভাইরা প্রতিক্রিয়া জানতে চেয়েছে, এই এতগুলো সাংবাদিক ভাইদেরকে বিচ্ছিন্নভাবে প্রতিক্রিয়া দেওয়া আমার জন্য দুরূহ ছিল। তাছাড়া গতকালকে আমার কাছে আদালতের কাগজও এসে পৌঁছায়নি, সেজন্য বলেছি আমি আজকে কাগজ হাতে পাবো, ইনশাল্লাহ কাগজ হাতে পেয়েছি, আপনাদেরকে ডেকে আমি আমার প্রতিক্রিয়া ব্যক্ত করেছি, কারো বিরুদ্ধে না, যা বলেছি আল্লাহকে হাজির নাজির রেখে বলি সব সত্য কথা বলেছি। একই প্রশ্ন বারবার আসছে, প্রশ্নের উত্তরটা কিন্তু আমি অলরেডি আমি দিয়ে দিয়েছি। জনগণের কাছে সম্পদের হিসাব দেব কি দেব না? ইনকাম ট্যাক্সের রিটার্ন দিয়েছি না জমা আছে না? 2020-2021 সালের রিটার্ন সাইদ খোকন জমা দিয়েছে, আপনি গিয়ে দেখে আসেন আমার কি সম্পদ আছে। আমার দায়িত্ব আমি পালন করেছি, আপ টু ডেট রিটার্ন দাখিল করা আছে সাইদ খোকনের, ফাও হিসেবে আসি না জনগণের সামনে বলতে। কি আপনি বলেন যে পল্টন ময়দানে আমি কি আমার সম্পত্তির হিসাব দিব? আরে ভাই, সরকারের সংস্থা আছে না সম্পত্তির হিসাব দেওয়ার? আপনি কি আশ্চর্যজনক প্রশ্ন করেন! সরকারের ডিপার্টমেন্ট আছে না? তা আমি তো ডিপার্টমেন্টই দিলাম, কি কোন অদ্ভুত ধরনের প্রশ্ন! আই হোপ you are satisfied all. Thank you.